দাউ দাউ করে জ্বলছে আগুন পুড়ে ছাই চারপাশ ভয়াবহ দাবানলে এমন অবস্থা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের লিয়নসভিল অরিগন ও বাট কাউন্টিসহ বেশ কিছু বনাঞ্চলের তাপমাত্রা বেশি থাকায় ঘণ্টায় ২০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ছে দাবানল অর্থাৎ ঘন্টায় গ্রাস করছে পাঁচ একর জমি রোববার এক বিবৃতিতে তথ্য প্রকাশ করেছে বিবিসি ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে গেল বুধবার পার্কে লাগা এক অগ্নিকাণ্ড থেকে এই দাবানলের সূত্রপাত তারপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চিকোর উত্তর পূর্বে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় সাড়ে তিন লাখ একরের বেশি জমি ক্ষতিগ্রস্ত প্রায় দেড়শত বাড়িঘর হুমকির মুখে চার হাজারের বেশি স্থাপনা প্রাণহানি এড়াতে এরই মধ্যে চার শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় আগুন নেভাতে কাজ করছে আড়াইশোর বেশি অগ্নি নির্বাপক কর্মী তবে তাপ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এমন পরিস্থিতিতে শুক্রবার থেকে বেশ কিছু অঞ্চলে জারি রয়েছে জরুরি অবস্থা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি দাবানলের শিকার হয়েছে ক্যালিফোর্নিয়া কিন্তু এবারের দাবানলের রূপ সম্পূর্ণ ভিন্ন এই ধরনের দাবানলকে মোকাবেলার জন্য পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় এবছর তুলনামূলক ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি পাশাপাশি আগুনের অতিরিক্ত তাপের জন্য অগ্নি নির্বাপনে বেগ পেতে হচ্ছে অঙ্গরাজ্যটির বন ও পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি বছরে এটি এ রাজ্যের সবচেয়ে বড় দাবানলের ঘটনা যা নিউ ইয়র্ক সিটির পাঁচটি প্রশাসনিক এলাকার আয়তনের চেয়েও দেড় বেশি এলাকা গ্রাস করে ফেলেছে দাওয়ান হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি